রাজশাহী জেলার অন্যতম উপজেলা ও উপজেলা সদর দপ্তর পুঠিয়া। রাজশাহী শহর হতে 30 কিলোমিটার পূর্বে এবং রাজশাহী নাটোর মহাসড়ক হতে মাত্র 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পুঠিয়া রাজবাড়ি। পুঠিয়া রাজবাড়ি বাংলাদেশে বিদ্যমান অন্যান্য রাজবাড়িগুলোর চেয়ে মোটামুটি সুরক্ষিত এবং নজরকাড়া স্থাপত্যে সজ্জিত। হ্যাঁ, আমাদের এবারের গন্তব্য রাজশাহী জেলার পুঠিয়া রাজবাড়ি। দর্শক, আমি জীবন কুমার সরকার, ইউটিউবে নতুন একজন ট্রাভেল ব্লগার। ব্লগ ভিডিওর যাত্রার শুরুতেই বেছে নিলাম রাজশাহীর ঐতিহ্যবাহী এই দর্শনীয় স্থানটি। পুঠিয়া থেকে অদূরে তাহেরপুরে আত্মীয়ের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ করার উদ্দেশ্য নিয়েই মূলত যাওয়া, সেই সুযোগেই ঘুরে আসা পুঠিয়া রাজবাড়িতে। নির্ধারিত দিন শুক্রবার পাবনা শহরের রাধানগর থেকে যাত্রা শুরু অটোতে করে। সেখান থেকে পাবনা বাস টার্মিনালে গিয়ে অপেক্ষা মায়ের আসার জন্য। মা আসার পর মাকে সাথে করে 2টা টিকিট কাটলাম পাবনা থেকে রাজশাহীগামী রিফা সোয়াগ বাসে। বিকাল 3:30টায় বাস ছাড়ল পাবনা বাস স্ট্যান্ড থেকে। শীতের আমেজ নিয়ে যাত্রাটা মোটামুটি ভালো ছিল, যদিও বাসে যাওয়ার ইচ্ছা ছিল না। ইচ্ছা ছিল ট্রেনে ভ্রমণের, কিন্তু পাবনা রেল স্টেশন থেকে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে করে পুঠিয়া যেতে নিকটস্থ কোনো রেল স্টেশন নেই, তাই কি আর করা, বাসে করেই যাওয়া। রিফা সোয়াগ বাসে করে নাটোর হরিশপুর বাস স্ট্যান্ডে যাওয়ার পর অল্টার করতে হলো বাসটি, যদিও এক টিকিটেই আমরা গিয়েছিলাম। সন্ধ্যা 5:30টায় পুঠিয়া বাস স্ট্যান্ডে গিয়ে বাস থামল। এরপর তাহেরপুর রোড থেকে অটোতে আত্মীয়ের বাড়িতে যেতে সময় লাগলো মাত্র 30 মিনিট। সন্ধ্যা 6টার মধ্যে আত্মীয়ের বাড়িতে পৌঁছালাম। সেখানে যাত্রার দিন এবং পরের দিন থেকে সময়টা উপভোগ করার পর রবিবারে যাওয়ার সিদ্ধান্ত নিলাম পুঠিয়া রাজবাড়িতে। সকালে একটু রোদ ওঠার অপেক্ষায় থেকে রোদ ওঠার পর রওনা দিলাম আমাদের গন্তব্যে। সেখান থেকে পুঠিয়া বাস স্ট্যান্ডের গাড়িতে করে যাত্রা শুরু। 30 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম পুঠিয়া বাস স্ট্যান্ডে। রাস্তার ধুলা এবং শীতের ঠান্ডা বাতাসে রোদের মধ্যেও খুব অস্বস্তি লাগছিল, তবে পুঠিয়া পৌঁছে বাস থেকে নামার পর প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। সেখান থেকে একটি ভ্যানে করে রাজবাড়ির দিকে গেলাম, সময় লাগলো মাত্র 5 মিনিট। যাত্রাপথেই পুঠিয়ার বড় শিব মন্দিরের নজরকাড়া দৃশ্য স্বাগত জানালো আমাদেরকে। অবশেষে বাজার সংলগ্ন পুঠিয়া রাজবাড়িতে গিয়ে আমাদের ভ্যান থামল। সেখান থেকে গলাটা ভিজিয়ে নেওয়ার জন্য রাজবাড়ির গেটে অবস্থিত জলিল কাকার চায়ের দোকান থেকে চায়ের স্বাদ দিলাম। চা খেতে খেতেই জলিল কাকা হতাশ করে দিয়ে আমাদের জানালো রবিবার পুঠিয়া রাজবাড়ি বন্ধ। খুব খারাপ লাগছিল যে রাজবাড়ির জাদুঘরে ঘুরে দেখতে পারবো না, তবে বাহিরের মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য আশপাশ দিয়ে ঘোরাঘুরি করা যায়। চা খেয়ে রাজবাড়ির সামনের বিস্তীর্ণ মাঠে চোখ পড়তেই দেখলাম সেখানকার স্থানীয় কিশোরেরা ব্যস্ত ক্রিকেট এবং ফুটবল খেলতে। মাঠের মধ্যে দিয়ে যেতে রাজবাড়ির সামনে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক লাগানো সাইনবোর্ড থেকে রাজবাড়ির সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা আমরা নিয়ে নিলাম। 17 শতকে মোঘল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কথিত যে জৈনিক নীলাম্বর মোঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। 1744 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনও টিকে রয়েছে। অপরূপ এ প্রাসাদটি 1895 সালে মহারানী হেমন্তকুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎসুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন। পুঠিয়া বাজারের দক্ষিণ পার্শ্বে দ্বিতল বিশিষ্ট আয়তাকার পরিকল্পনায় নির্মিত পুঠিয়া রাজবাড়িটি একটি আকর্ষণীয় ইমারত। বহুকক্ষ বিশিষ্ট রাজবাড়ির প্রধান প্রবেশপথ সিংহ দরজা উত্তর দিকে অবস্থিত। জমিদার বা রাজারা এখান থেকে তাদের রাজকার্য পরিচালনা করতেন। এ রাজবাড়িতে দোষী ব্যক্তিদের শাসিত দানের ব্যবস্থা সহ বন্দিশালার ব্যবস্থা ছিল। চুনসুরকির মশলানা ও ছোট আকৃতির ইট দ্বারা নির্মিত রাজবাড়ির সম্মুখভাগে আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতির প্রভাব লক্ষ্য করা যায়। রাজবাড়ির নিরাপত্তার জন্য চারপাশে জলাশয়ের ব্যবস্থা ছিল। স্থানীয় জমিদার পরিবারের সদস্যদের দ্বারা 19 শতাব্দীতে এটি নির্মিত হয়েছিল। পুঠিয়া রাজবাড়ির চারিদিকে পরীক্ষা দ্বারা পরিবেষ্টিত। বর্তমানে পরীক্ষাগুলো বিভিন্ন নামে পরিচিত
যথা শিব সরোবর বা শিবসাগর, গোপাল চৌকি, বেকি চৌকি, গোবিন্দ সরোবর ও মরা চৌকি। এছাড়া রাজবাড়ি এলাকার মধ্যস্থলে রয়েছে শ্যামসাগর নামে একটি বিশাল পুকুর। পরীক্ষাবেষ্টিত এই রাজবাড়ির মোট স্থলভাগের পরিমাণ 25.93 একর এবং কেন্দ্রস্থলের 6 একর বিশিষ্ট শ্যামসাগর ব্যতীত। পুঠিয়া রাজবাড়ি ও তার আশেপাশে এখানকার জমিদারদের নির্মিত বেশ কটি নয়নাভিরাম মন্দির এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। শরিক বিভক্তির পর 5 আনি ও 4 আনি রাজপ্রাসাদ আলাদাভাবে নির্মিত হয়। এই দুটি প্রাসাদ ছাড়া অন্যান্য শরিকের ঘরবাড়ির কোনো চিহ্ন বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না। পুঠিয়া রাজবাড়ি ও তার পার্শ্ববর্তী মৌজায় মোট 14টি মন্দির এখনও পূর্ণ অবয়বে বিদ্যমান। মন্দিরগুলোর মধ্যে 2টি পঞ্চরত্ন, 1টি দোচালা, 1টি মিশ্ররীতি ত্রিমন্দির, 1টি অষ্টকোণা একরত্ন, 2টি সমতল ছাদ বিশিষ্ট এবং বাকিগুলো পিরামিড আদলের চৌচালা ছাদ সংবলিত। মন্দিরগুলো নির্মাণে ইট ও চুনসুরকি ব্যবহৃত হয়েছে। অলঙ্করণ হিসেবে অধিকাংশ মন্দিরেই হিন্দু ধর্মীয় ও তদানীন্তন সামাজিক বিষয়বস্তু অবলম্বনে উৎকীর্ণ পোড়ামাটির ফলক শিল্পের ব্যবহার পরিলক্ষিত হয়। বড় আহ্নিক মন্দির। পুঠিয়া রাজবাড়ি লেকের প্রায় 100 মিটার পশ্চিমে জমিদার বাড়ির বৃহৎ দীঘির পশ্চিম পার্শ্বে পাশাপাশি 3টি মন্দির আছে। এগুলোর মধ্যে দক্ষিণ দিকে অবস্থিত মন্দিরটি 4 আনি বড় আহ্নিক নামে পরিচিত। উত্তর দক্ষিণে লম্বা আয়তাকার পরিকল্পনায় নির্মিত 3 কক্ষ বিশিষ্ট মন্দিরের প্রবেশপথ পূর্ব দিকে অবস্থিত। এই মন্দিরের মাঝের কক্ষটির ছাদ দোচালা পদ্ধতিতে নির্মিত। দুপাশের কক্ষ 2টি বর্গাকার এবং 4 চালা ছাদ দ্বারা আচ্ছাদিত। মন্দিরের পূর্ব পার্শ্বে সম্মুখ দেওয়াল বিভিন্ন ধরনের পোড়ামাটির ফলকচিত্র দ্বারা সজ্জিত। স্থাপিত বিন্যাস অনুযায়ী মন্দিরটি খ্রিস্টীয় 17 কিংবা 18 শতকে নির্মিত বলে অনুমিত হয়। পুঠিয়া দোল মন্দির। পুঠিয়া রাজবাড়ির সম্মুখস্থল মাঠের উভয় পার্শ্বে বর্গাকার পরিকল্পনায় নির্মিত 4 তলা বিশিষ্ট মন্দিরের প্রত্যেক বাহুর পরিমাণ 21.54 মিটার। ইষ্ট, চুন ও সুরকীয় তৈরি দোলমঞ্চ মন্দিরটি ক্রমশ ছোট থাকে থাকে উপরে উঠে গেছে। চতুর্থ তলের উপরে আছে মন্দিরের গম্বুজ আকৃতির চূড়া। চূড়ার শীর্ষদেশে ফিনিয়েল দ্বারা শোভিত। প্রত্যেক তলের চারিদিকে প্রশস্ত টানা বারান্দা রয়েছে। নিচতলায় প্রত্যেক বাহুতে 7টি করে দ্বিতলের 5টি, ত্রিতলের 3টি ও চতুর্থ তলের প্রত্যেক বাহুতে 1টি করে প্রবেশপথ রয়েছে। পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে এ মন্দিরের উচ্চতা 20 মিটার। মন্দিরটি 19 শতাব্দীর শেষ দিকে পুঠিয়ার 5 আনি জমিদার বাড়ির হেমন্ত কুমারী দেবী কর্তৃক নির্মিত। পুঠিয়া গোবিন্দ মন্দির। পুঠিয়া 5 আনি জমিদার বাড়ির অঙ্গনে অবস্থিত গোবিন্দ মন্দির। গোবিন্দ মন্দির একটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তি। উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত মন্দিরটি বর্গাকার পরিকল্পনায় নির্মিত। মন্দির গাত্রে অসংখ্য পোড়ামাটির ফলকচিত্র রয়েছে। রামায়ণ, মহাভারত ও পৌরাণিক কাহিনীর রূপায়ণ ছাড়াও ফলকচিত্রের মাধ্যমে প্রাণী ও উদ্ভিদ জগতের ছবিও তুলে ধরা হয়েছে। এই মন্দিরটি 18 শতকে নির্মিত হয় বলে ধারণা করা হয়। পুঠিয়া বড় শিব মন্দির। দর্শক আগেই বলেছিলাম, পুঠিয়া বাজারে প্রবেশ করতেই হাতের বাম পার্শ্বে দীঘির দক্ষিণ পাড়ে বড় শিব মন্দির অবস্থিত। 4 মিটার উঁচু মঞ্চের উপর নির্মিত মন্দিরের প্রধান প্রবেশপথ দক্ষিণ দিকে অবস্থিত। মন্দিরে ওঠার জন্য দক্ষিণ দিকে সিঁড়ি রয়েছে। মন্দিরের উপর 4 কোণে 4টি কেন্দ্রস্থল, 1টি চূড়া বা রত্ন আছে। কেন্দ্রীয় চূড়াটি প্রায় 20 মিটার উঁচু। চতুষ্কোণাকৃতির কাঠামোর উপরে পিরামিড আকৃতির চূড়াগুলো নির্মিত হয়েছে। এগুলোর চারপাশে সন্নিবেশিত রয়েছে বিভিন্ন স্তরে মোচার আকারে নির্মিত অসংখ্য ছোট ছোট চূড়া। মন্দিরের দেওয়ালের বহির্মুখে হিন্দু দেবদেবীর স্ট্যাকু অলঙ্করণ ছিল, যা বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত। মন্দিরের কেন্দ্রীয় অংশে 3 মিটার বর্গাকার কক্ষ এবং 1-4 কোণে 4টি কক্ষ। কোণের 4টি কক্ষের মধ্যবর্তী স্থানে বারান্দা সন্নিবেশিত রয়েছে। মন্দিরের কেন্দ্রীয় কক্ষে বৃহৎ আকারের শিবলিঙ্গ ও গৌরী পত্র রয়েছে, যাতে পূজারীরা এখনও পূজা অর্চনা করে থাকে। পুঠিয়ায় অবস্থিত মন্দিরগুলোর মধ্যে এটি একটি উল্লেখযোগ্য কীর্তি। 1823 খ্রিস্টাব্দে 5 আনি জমিদার বাড়ির রানী ভুবনময়ী দেবী এ মন্দির নির্মাণ করেন। এ মন্দির ভুবনেশ্বর মন্দিরও বলা হয়ে থাকে। রাজবাড়ি বন্ধ থাকার কারণে এই কয়েকটি স্পট ঘুরেই আমরা রওনা হলাম আত্মীয়ের বাড়ির দিকে।
বাজার থেকে ভ্যানে করে পুঠিয়া তাহিরপুর বাস স্ট্যান্ড এবং সেখান থেকে ভ্যানে করে আত্মীয়ের বাসায় পৌঁছে বিশ্রাম নিলাম। পরদিন সকালে সূর্য উঠতেই রওনা হলাম আমার নিজ গ্রামের বাড়ি পাবনায়। দর্শক, এই ছিল আমার পুঠিয়া ভ্রমণের অভিজ্ঞতা। আপনারা যারা পুঠিয়া আসতে চান, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, পুঠিয়াতে জেলা পরিষদের 2টি ডাকবাংলো রয়েছে, যেখানে নির্ধারিত ভাড়া পরিশোধ করে থাকা যাবে। তবে আসার পূর্বেই ডাকবাংলোতে কক্ষ বরাদ্দ দিতে হবে জেলা পরিষদ থেকে। এছাড়া পুঠিয়া বাস স্ট্যান্ডের পাশে একটি বেসরকারি আবাসিক হোটেলও রয়েছে, সেখানে আপনারা থাকতে পারবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততক্ষণে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।